হ্যালো, কেমন আছো মধু? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো একটু একটু ভালো। কি করো? বসে আছি। তুমি? এই তো বসে আছি। কোথায়? বাইরে। বাইরে? বাগানে। ও আচ্ছা, তোমাদের বাগানে? হ্যাঁ। তুমি তো আমার কথা মনেই করো না, কারণ আগে তো তুমি ফোন আমাকে করতে, আর এখন দেখো আমি তোমাকে ফোন করতে। কি করবো, ব্যস্ত থাকি। হ্যাঁ, এখন এতটা ব্যস্ত থাকো যে আমার মতো হৃদয়ের কথা তোমার না ভাবলেও চলে। খাওয়া দাওয়া হয়েছে? এখনো করিনি, করব। এখনো খাওনি কেন? তোমার জন্য নাকি? খাইয়ে মিথ্যা কথা বলতিস? খাই নাই কেন? মিথ্যা কথা বলবো আমি? এই যে খাওয়ার পরে বলতিস খাইনি। সত্যি খাই নাই। তুমি খাইছো? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করছি। যাই হোক, তোমার খবর কি? তাই বললো ভালো। বয়ফ্রেন্ডের খবর কি? কিসের বয়ফ্রেন্ড? চাচাদের, যার সাথে তুমি সময় কাটাও, কথা বলো, তার কথা। আমি কার সাথে সময় কাটাই না, কার সাথে প্রেম করি না। ওইটা মেয়েরা বলে, মুখের কথা। সত্যি কথা, মেয়েদেরকে আমার হারে হারে চেনা আছে। তুমি যদি মনে করো আমি অন্য ছেলের সাথে সম্পর্ক করি, তাহলে ফোন দেওয়ার দরকার নেই। ওকে দেবো না, কিন্তু একটা কথা কি জানো? কি? তোমার না আসলে মন থেকেই ভালোবাসছিলাম। কি ভালোবাসছো সেটা আমি জানি। কি জানো তুমি? কথায় কথায় খালি ঝগড়া করো। কেন করবো না বলো? যে মানুষটা নাকি আমাকে ছাড়া কিছু খাইতো না, আমার সাথে কথা না বলে মানে কোথাও বের হতো না, আমার সাথে আগে পারমিশন নিয়ে তারপরে যে কোনো জায়গায় যাইতো, আর সেই মানুষটা আজকে আমার সাথে কোনো যোগাযোগ করে না, কথা বলে না, তাই সেই মানুষটা কেমন হবে? তুমি কথায় কথায় আমার সাথে ঝগড়া করো, আমাকে মানে সন্দেহ করো। আমি সন্দেহ কাজ, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছি না, কারণ তুমি আমার সাথে খালি সন্দেহ করো। ও, এখন মানে যত দোষ আমার, এই তো? অবশ্যই, তুমি কথায় কথায় সন্দেহ করো, আমার ফোন চেক করো। কেন করবো না আমি? আমি কেন তোমার ফোনটা চেক করবো না? কারণ আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আর তোমার দেখাশোনার দায়িত্বটা তো আমার, বলো। যাই হোক, তোমার সাথে আমি ঝগড়া করতে আসিনি এখানে, সো একটা কথা শুধু বলতে আসছি। কি? সেটা দেখো, আসলে মানে কি করে যে কথাটা বলি, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? বাসতাম, কিন্তু তুমি আমাকে তো ভালোবাসো না। আচ্ছা, আমি কিন্তু তোমাকে ঠিকই ভালোবাসি। কেমন ভালোবাসি ওই যে দেখা যাচ্ছে? কি দেখো, মানে কি এমনটা দেখতে পেলে আমার ভিতরে যে যার কারণে তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করে চলছো, বলো। আরে বললামই তো, মেয়ে মানুষের মনে একজনের জন্য কোনো ঠাই হয় না জানো। দেখো, উল্টো ফুল্টা কথা বলবে না, আমি কোনো ছেলের সাথে সম্পর্ক করি না। করো কি করো না সেটা আমি প্রমাণ পেয়েছি, এর জন্য তো তোমাকে কথাগুলো বলতেছি আমি। আচ্ছা, এই ঝগড়া করার জন্য ফোন দিছো? ভালোবাসার জন্য ফোন দিয়েছি। তো ঝগড়া করতেছো যে? কই ঝগড়া করতেছি, মনের আবেগটা তোমার কাছে প্রকাশ করতেছি। কেন, এটাও করা যাবে না? নাকি কথাগুলো শুনতে খারাপ লাগতেছে, কোনটা? যেটা মনে করো সেটা। তা তো মনে করবোই আমি, কেননা আমি তো তোমার কেউ না, তাই না? আমি কি বলছি একবারও বলো নাই, কথার স্টাইলে বোঝা যায়। তুমি একটা কথা ভেবে দেখো তো, আগে প্রত্যেকটা দিন তুমি আমাকে আমার ফোনে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম একটা মেসেজ, সেই মেসেজে লেখা থাকতো জান। সেই জান শব্দটার অর্থ জানো তুমি? এখন সময় পাই না, মানে ঘুম থেকে উঠে দেরি করে। কীভাবে পাবে বলো? সেই জান শব্দটার অর্থ তো তুমি নষ্ট করে দিয়েছো। যাই হোক, আমি দোয়া করি তুমি ভালো থাকো, সুস্থ থাকো।